নমস্কার। শেষ পাতে চাটনি বা অম্বল না হলে বাঙালির দুপুরের আহার বলুন কি ভুড়ি ভোজ ঠিক যেন সম্পন্ন হয় না। চুনো মাছ থেকে বড় রুই কাতলা, মাছের অম্বলের স্বাদ অনন্য। মাছ হিসাবেও খেতে পারেন, আবার অম্বল হিসাবেও লোভনীয়। অম্বল করার জন্য কড়াতে 2 চামচ তেল গরম করে তাতে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর 1টা শুকনো লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। 2 মিনিট ফোড়নটা একটু নেড়ে ভেজে নিচ্ছি। তারপর 1 ফালি কুমড়োকে ডুমো ডুমো করে কেটে কড়াতে দিয়ে দিচ্ছি। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুমড়োটা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখানে আমি কিছুটা পাকা তেঁতুল নিয়েছি, তেঁতুল দিয়েই মাছের অম্বলটা করব। তেঁতুলে কাঁধ বের করার জন্য 1টা বাটিতে গরম জল দিয়ে তেঁতুলটাকে 10 মিনিট ভিজিয়ে রাখব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এখন 1টা রাঙা আলু আর 1টা মূলোকে ডুমো করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, এটা কড়াতে দিয়ে দিচ্ছি, আর কুমড়োর সাথে নেড়ে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। আর তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। তেঁতুলটার কাদ বের করার জন্য তেঁতুলটাকে বাটির জলেতে ভালো করে চটকে নিচ্ছি, আর 1টা ছাঁকনি দিয়ে একেবারে কড়াতে ছেঁকে দিয়ে দিচ্ছি। দেখুন, পুরো তেঁতুলটা গলে গেছে। এখন সবজির সাথে তেঁতুলের কাদটাকে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর 1 কাপ জল দিচ্ছি, আর তার সাথে 1/2 চামচ নুন দিচ্ছি। নুনটা আপনারা টেস্ট করে প্রয়োজন মতো দেবেন। পুরোটা ফুটে ওঠা পর্যন্ত 2 মিনিট একটু অপেক্ষা করব। সবজিটা ফুটে গেছে, তাই আগে থেকে ভেজে রাখা চুনো মাছটা আমি কড়াতে দিয়ে দিয়েছি। ওভেনের ফ্লেমটাকে লো করে চুনো মাছটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 150 গ্রাম মতো চুনো মাছ নিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশিও নিতে পারেন। আমি এখানে 1/2 কাপ গুড় নিয়েছি, এই গুড় দিয়েই অম্বলটা করব। আপনারা চাইলে গুড়ের জায়গায় চিনি দিয়েও অম্বল করতে পারেন। তবে টক ও মিষ্টিটা নিজেদের পছন্দ মতো টেস্ট করে দেবেন। এখন গুড়টাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব, আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি এখানে 1টা বড়িকে আগে থেকে ভেজে রেখেছি, এখন এই বড়িটা গুঁড়ো করে অম্বলে দিয়ে দেব, আর বড়িটা অম্বলের সাথে একটু মিশিয়ে নিয়ে ওভেনের ফ্লেমটা অফ করে দেব। এই চুনো মাছের সুস্বাদু অম্বলের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই রেসিপিটা অন্যদের সাথে শেয়ার করবেন, সেই সঙ্গে লাইক ও কমেন্টস করতে ভুলবেন না।